হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ভারতীয় ফুটবল। আজকে কলকাতা ফুটবল লিগে কিন্তু ডার্বি, এবং এই ডার্বি দিয়ে কলকাতা ফুটবল লিগ শেষ হচ্ছে। যে ডার্বিতে কিন্তু পরস্পর মুখোমুখি হচ্ছে একদিকে মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং অন্যদিকে ইমামি ইস্ট বেঙ্গল। তবে এই ডার্বি বা কলকাতা ফুটবল লিগের শেষ ম্যাচ কিন্তু কোনো মানে রাখে না। এই কারণেই কেন বলছি একটু আপনাদের জেনে রাখা ভালো, কারণ আগের ম্যাচে ভবানীপুর আরিয়ানের সঙ্গে পয়েন্ট খুইয়ে কিন্তু তারা রানার্স হয়ে গেছে, এবং উল্টো দিকে মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু ব্যাক টু ব্যাক কলকাতা ফুটবল লিগ পেয়ে গেছে। অর্থাৎ আগের বছর এবং এই বছর পরপর পরে কিন্তু কলকাতা ফুটবল লিগ তারা পেয়ে গেছে। অর্থাৎ আমরা কলকাতা ফুটবল লিগের এই বছরের জন্য চ্যাম্পিয়ন এবং রানার দুটো দলকে পেয়ে গেছি। তাই এই খেলা কিন্তু গুরুত্ব সেই অর্থে বা কাপ জেতা অর্থে না থাকলেও, যাই বলেন না কেন, এটা কিন্তু বাংলা ফুটবলের এক ডার্বি। এবং এই ডার্বি কি হতে চলেছে সেই নিয়ে আমরা কিন্তু সম্পূর্ণ আলোচনা করতে চলেছি। ফুটবলের চ্যানেল, যে চ্যানেলে কিন্তু প্রথমবারের জন্য যে আমাদের আমাদের থেকে অবশ্যই অনেকটা বয়সে বড় সেই মানুষটির, সেই একদম কি বলবো, মন প্রাণ দিয়ে যিনি মোহামেডান স্পোর্টিং ক্লাবের সমর্থক, সেই চাচার ছবি কিন্তু আমি আপনাদের দেখিয়েছিলাম ডুরান্ড কাপ হেরে যাওয়ার পর মুহূর্তে, যেখানে কিন্তু সেই চাচা প্রচণ্ড কান্নায় ভেঙে পড়েছিলেন। সেই চাচাকে কিন্তু কালকে মোহামেডান স্পোর্টিং ক্লাব থেকে দারুণ এক উপহার দেওয়া হয়। অর্থাৎ মোহামেডান স্পোর্টিং ক্লাবের প্রত্যেকটা খেলোয়াড় এবং কোচিং স্টাফদের সই করা জার্সি কিন্তু তাকে পুরস্কৃত করা হয়। তার জন্য কিন্তু আমরা প্রত্যেকে খুবই গর্বিত, এবং বাংলার ফুটবল ফ্যান তো এরকম হওয়াই উচিত। এবং তাদের পাশে যে এইরকম বড় বড় দলগুলো পাশে থাকছে, এতে কিন্তু বড় আনন্দের কিছু হয় না। আর আমরা যেহেতু ইউটিউব চ্যানেল হিসাবে প্রথম সেই ছবি আপনাদের সামনে বা সেই ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছিলাম, সেই ভিডিওটাকে কিন্তু কালকে ট্যাগ করা হয়েছে মোহামেডান ফুটবল ক্লাবের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে এবং ফেসবুক অ্যাকাউন্ট থেকে, এবং তাকে পুরস্কার দেওয়া হয়েছে। সেই ছবিও কিন্তু তারা পোস্ট করেছে, সেই ছবিই কিন্তু আমরা আজকে আপনাদের সামনে দেখাচ্ছি টিভি স্ক্রিনে। সেগুলো দেখুন এবং নিজেদের আরও উৎসাহিত করুন। যাই হোক না কেন, এবার চলুন আজকের ম্যাচ নিয়ে আমরা কথা বলি। তো প্রথমেই বলবো ইস্ট বেঙ্গলকে নিয়ে। দেখুন, ইস্ট বেঙ্গল এই মরশুমে কিন্তু দুটো ডার্বি অলরেডি খেলে ফেলেছে, ডুরান্ড কাপে এটিকে মোহনবাগানের বিরুদ্ধে এবং আইএসএল এ এটিকে মোহনবাগানের বিরুদ্ধে। দুটো ম্যাচে কিন্তু তারা পর্যুদস্ত হয়েছে, অর্থাৎ দুটো ম্যাচেই তারা হেরে গেছে, প্রথম ডুরান্ডের শেষ মিনিটের গোলে, এবং তো আগের ম্যাচে তো আপনারা দেখতেই পেয়েছেন কিভাবে হারলো আইএসএল এ। তো তাদের কিন্তু এই ম্যাচ থেকে জেতা খুবই দরকার, এবং তাদের বর্তমানে যিনি রিজার্ভ দলের কোচ অর্থাৎ বিনো জর্জ কিন্তু বলেছে যেন তেন উপকারে এই ম্যাচ তারা জিততে বদ্ধপরিকর। তবে উল্টো দিকে যদি মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ধরেন, এই মরশুমে কিন্তু এখন অব্দি তারা কোনো ডার্বি খেলেনি, এবং গত কয়েক মরশুম ধরে ডার্বি খেলা হয়নি, তারা নানা রকম কারণের জন্য মোহনবাগান বা ইস্ট বেঙ্গল এইরকম কোনো টুর্নামেন্টগুলো খেলছে না যেখানে মোহামেডান স্পোর্টিং ক্লাব খেলছে। তো সেই নিরিখে কিন্তু অনেকদিন পর আজকে ডার্বিতে মাঠে নামছে মোহামেডান স্পোর্টিং ক্লাব, এবং এইটাই তাদের কাছে কিন্তু জিতবার খিদে আরো বাড়িয়ে চলেছে। যে আমরা এতদিন খেলিনি, তো প্রথম ডার্বিতে কিন্তু আমাদের জিততে হবে। হ্যাঁ, তবে এইটুকু বলা ভালো, প্রথম অফিসিয়াল ডার্বিতে। তাহলে আমরা জানি এই মরশুমের শুরুতে কিন্তু প্র্যাকটিস ম্যাচ হিসেবে মোহনবাগানের সঙ্গে মোহামেডান স্পোর্টিং ক্লাব ম্যাচ খেলেছিল। তো যাই হোক না কেন, সেটা কোনো অফিসিয়ালই ছিল না, এটা কিন্তু অফিসিয়াল ম্যাচ। তো এই ম্যাচ জিতেই কিন্তু কলকাতা ফুটবল লিগ জেতার যে আনন্দ বা যে জেতার মুহূর্ত, সেটা কিন্তু ফুল ফিল করবে মোহামেডান স্পোর্টিং ক্লাব, এইটাই কিন্তু তারা ঠিক করে রেখেছে। তার কারণ আগের ম্যাচে ভবানীপুর কিন্তু ম্যাচ ড্র করে দেওয়ার ফলে কনফার্ম হয়ে যায় মোহামেডান স্পোর্টিং ক্লাব এবছরের জন্য কলকাতা লিগ পেয়ে গেছে, কিন্তু তারপরেও তারা কোনো রকম উৎসাহ বা উৎসব কিন্তু করেননি। তখন আজকে ভরা গ্যালারির দর্শকদের মাঝে উৎসবটা তারা পালন করতে চায়, এবং এই উৎসব তখনই 100% ফুলফিল হবে যখন শেষ ম্যাচ তথা
বাংলার ডারবি ম্যাচ জিতে তারা কিন্তু উৎসবটা করতে পারে। তো এইখানে কিন্তু কাটা হতে পারে ইস্ট বেঙ্গল। কেন বলছি, ইস্ট বেঙ্গল কিন্তু চাইবে সিজনের প্রথম একটা কোনো ডারবি তারা জিতুক, তারা দুটো ডারবি কিন্তু তারা ইতিমধ্যে হেরে গেছে। সেই জন্য আজকে মেন টিমের প্রায় 6-7 জন প্লেয়ার রিজার্ভ টিমের প্রথম 11-তে খেলতে পারে, তবে কোনো বিদেশি খেলবে না এখন অব্দি আমাদের কাছে যেটুকু খবর আছে। তো দেখা যাক সেই ম্যাচ কেমন হয়, খুবই উত্তেজনাপূর্ণ ম্যাচ হবে আমরা প্রত্যেকে জানি, এবং প্রত্যেকে চোখ রাখবেন দুপুর 2:30 কিন্তু টিভি সম্প্রচার করবে, আর প্লাসে ইউটিউবে সম্প্রচার করবে IFL ইউটিউব চ্যানেলে, এবং অবশ্যই কিন্তু আজকালের ফেসবুক পেজে কিন্তু লাইভ দেখানো হবে, সেদিকে আপনারা লক্ষ্য রাখবেন, আমরা তো লক্ষ্য রাখবো। এবং এই খেলার কিন্তু রিভিউ নিয়ে আমরা চলে আসবো আজকে রাতে, এই কথাও আমরা আজকে দিয়ে আজকের জন্য ভিডিও আমরা এখানে শেষ করছি, বলা ভালো এখনকার জন্য ভিডিও আমরা এখানে শেষ করছি। আর এই ম্যাচ প্রিভিউতে একটা কথা আমি আপনাদের বলতে চাই, যে আমাকে যদি জিজ্ঞাসা করেন ম্যাচ প্রেডিকশন কি, আমি কিন্তু মোহামেডানের পক্ষ থেকে 2-1 গোল মোহামেডান জিতবে এই প্রেডিকশন রাখবো। কিন্তু এবার আপনারা জানাবেন আপনাদের কি মনে হয়, আজকে কি ইস্ট বেঙ্গল এই বছরের জন্য প্রথম ডার্বি জিতবে, নাকি ইস্ট বেঙ্গল যেভাবে চলছে সেইভাবেই হয় ম্যাচ ড্র হবে নতুবা হারবে, এই খবর আপনারা অবশ্যই জানাবেন। এবং মোহামেডান ফ্যানরা আপনারা জানাবেন যে আজকে মোহামেডানের হয়ে কে গোল করতে পারে, মার্কাস জোসেফ নাকি শেখ ফয়াজ নাকি প্রীতম সিং নাকি অন্য কোনো প্লেয়ার, প্লিজ জানাবেন। আমরা এখানে ভিডিও শেষ করছি, পরে রিভিউ নিয়ে আবার দেখা হচ্ছে আজকে আপনাদের সঙ্গে দিনের শেষে। এখনকার জন্য ভিডিও আমরা এখানে শেষ করলাম।